হাই গাইস, সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ধরনীতে পাচ্ছেন, আছে সবাই ভালো আছেন? কয়েকদিন যাবত আমাকে এত কমেন্ট করে বলছেন ভাই আমার কবুতরে এই সমস্যা সেই সমস্যা। সো কমেন্টের উল্লেখ আমি ধরনীতে পাচ্ছি না যে আপনারা ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিলাম। সো আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব, ইতিমধ্যে ভিডিও টাইটেলটা দেখে জানতে পেরে গেছেন আজকে কী নিয়ে ভিডিও। সো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বড়ো কবুতর যদি বাচ্চা কবুতরকে যদি না খায় তাহলে কী করবেন, সো কী কী কারণে খাওয়ায় না এবং কী কী গৃহক্ষে ভ্রূণ করলে আপনার বাচ্চাকে বাঁচিয়ে রাখতে পারবেন। সো এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো আমি আপনাকে সাজেস্ট করবো যে ভিডিওটি কেউ না কেটে কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দেখুন ভিডিও নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটি প্রেস করুন। এর ফলে যা হবে, আমি যখন পরবর্তী নিত্য নতুনগুলো ভিডিও আপলোড করব তার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার পৌঁছে যাবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। সো হয়তো বা আপনার একটি কবুতরের বাচ্চা ছোট এবং একটি কবুতরের বাচ্চা বড়, তার জন্য বড় বাচ্চাটি খেয়ে ফেলে এবং ছোটো বাচ্চাটি আস্তে আস্তে না খেতে খেতে মরে যায় আগে পরের ডিম পাড়ার কারণে। সো হয়তো বা আপনার যে বড় পেয়ারটা আছে সে পেয়ারে একটি নর কবুতর হয়তো মারা গেছে, মাঝি কবুতরটা সিঙ্গেল তার জন্য খাওয়াচ্ছে না। সো হয়তো বা আপনার যে পেয়ারটা আছে হয়তো একটি মাঝি কবুতর ভয় পেয়ে উড়ে গেছে এবং একটি নর কবুতর সিঙ্গেল হয়েছে তার জন্য খাওয়ায় না। হয়তোবা একটি কবুতর বাচ্চা ছুঁয়েই হয়তো একটি ডিম পেড়ে দিয়েছে একজোড়া, সো বাচ্চা ছুঁয়েই হয়তো ডিম পেড়ে দিয়েছে তার জন্য খাওয়ায় না। হয়তোবা আপনার যে পেয়ারটা আছে যে অন্য পেয়ার, সো সেটি যদি বাচ্চা থাকে তাহলে আপনার বাচ্চাটি ওটির ভিতরে দিয়ে দিবেন, তাহলে দেখবেন ও খাওয়াবে। যদি ও না খাওয়ায় তাহলে কী কী খেদক্ষে ভ্রূণ করলে আপনি বাচ্চাকে বাঁচিয়ে রাখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কোনো সোলা বুট দেখতে পাচ্ছেন, এই সোলা বুটটি যে কোনো দোকান থেকে কিনে আপনি রাত্রিরে ভিজিয়ে রাখবেন। সো রাত্রি ভিজিয়ে রাখলে সকালে উঠে দেখবেন ফুলে উঠেছে। সো ফুলে উঠলেই এটা বাচ্চাকে খাইয়ে দিবেন কতক্ষণ পরপর, তাহলে আপনার বাচ্চাটি বাঁচিয়ে রাখতে পারবেন। সো ভিডিওটা যদি একটু পরিমাণে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন আর নিচে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করবেন। আজকে এই ছিল ভিডিওটি, যাই।